السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله আমরা এই সর্বশিখের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের পঞ্চম ষষ্ঠ পাঠ মোজাব মোজাব ইলাইহি অর্থাৎ মোজাব ইলাল মারিফা, একটা মারিফার দিকে মোজাব, এটা সম্পর্কে আমরা শিখছি এখন। তো এখানে প্রথমে আসে পুরুষের নাম মুজাক্কার ইসিমের দিকে মোজাব ইজাফা, এরপরে আছে মুয়ান্নাস ইসিমের দিকে, আরেকটা আছে হচ্ছে আলিফ লাম যুক্ত মারিফার দিকে। তিন ক্ষেত্রে আমরা দেখতে পেলাম তিন রকম। আবার দেখতে পাচ্ছি মোজাব মোজাব ইলাহি মিলে কোনো বাক্য গঠন হচ্ছে না, পরিপূর্ণ জুমলা হচ্ছে না, বরং এরা একটা জুমলার অংশ হচ্ছে। আরও দেখতে পেলাম আমরা যে মোজাব মোজাব ইলাহি মিলে কখনো খবর হচ্ছে, কখনো মুত্তাদা হচ্ছে। আরও জিনিস দেখলাম আমরা যে মোজাব তানবিন হচ্ছে না, আর মোজাব ইলাহি জের প্রাপ্ত হচ্ছে, সেক্ষেত্রে পুরুষদের নাম যেটা মুজাক্কার সেটা জের নিচ্ছে কিভাবে, দুই জের দ্বারাই জের নিচ্ছে, যেমন কিতাব ও রাশিদিন। মহিলাদের নাম অর্থাৎ মুয়ান্নাসের ক্ষেত্রে সেটা গায়রে মুনসারিফ হওয়ার কারণে এটা জেন নিচ্ছে এক জবরের মাধ্যমে আয়েশাতা, যেমন কিতাব ও আয়েশাতা। আর আলিফ লাম যুক্ত মুআররাবের ক্ষেত্রে, আলিফ লাম যুক্ত ইসমের ক্ষেত্রে এটা এক জেরের মাধ্যমে, আলিফ লামের কারণে এক জেরের মাধ্যমে এটা জেন নিচ্ছে কিতাবুল মুআল্লিমি। তো জবরকে আরবিতে ফাতহা বলে, ফাতহা, জেরকে বলে কাসরা, আর পেশকে বলে জুম্মা। জুম্মা ফাতহা কাসরা, জুম্মা মানে হচ্ছে পেশ, ফাতহা মানে জবর, আর কাসরা মানে হচ্ছে জের। এটা একটু আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এটা মুখস্থ করে ফেলব। তো প্রথমে ইব্রাহিম হোসেন ভাই শুনতে পাচ্ছেন? ইব্রাহিম হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম, আপনি শুরু করেন এখান থেকে কিতাব জাহাজা থেকে একটু শুনি। পিকচার আসে নাই তো? পিকচার আসে নাই? তাহলে একটু বামের দিকে যান, বামের দিকে যান, বামের দিকে যান, পিকচার পাবেন। হ্যাঁ পাচ্ছি, জি 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 পাইছি। আচ্ছা বলেন। হাজা কিতাবু রশিদিন, জি, ওয়া যালিকা কিতাবু আয়েশাতা, ওয়া যালিকা কিতাবুল মুআল্লিম, জি। হাজা কিতাবু রশিদিন, ইহা কিতাবে, ইহা রশিদের বই, ওয়া যালিকা কিতাবু আয়েশাতা, উহা আয়েশার কিতাব, ওয়া যালিকা কিতাবু মুআল্লিম, শিক্ষকের বই। কিতাবুল মুআল্লিম, কিতাবুল মুআল্লিম, জি, মুআল্লিম, কিতাবু রশিদিন জাদিদিন, জাদিদিন, কিতাবু রশিদিন জাদিদিন না জাদিদুন? কিতাবু, কিতাবু রশিদিন জাদিদুন, জাদিদুন, রশিদের বই নূতন, জি। কিতাবু আয়েশাতা জামিলুন, জি, আয়েশার বই সুন্দর, জি। ওয়া কিতাবুল মুআল্লিমু, ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদ, মুফিদুন,
মুফিদ, উপকারী, মুফিদন মানে হচ্ছে উপকারী। শিক্ষক শিক্ষকের বই উপকারী, শিক্ষকের বই উপকারী। জি, আপনি জের জবর তো বুঝতে পারছেন, মোজাব কি করতেছে, মোজাব ইলাহিকে জের দিচ্ছে, মোজাব মোজাব ইলাহিকে জের দিচ্ছে। জের হয় মাত্র দুই কারণে, তার মধ্যে মোজাব মোজাব ইলাহিকে জের দিচ্ছে, জের দিচ্ছে। জি, আর মোজাব কি হচ্ছে, মোজাব এক পেশ, অর্থাৎ তানবেন হচ্ছে না, কিতাবুন হচ্ছে না, কিতাবু রাশিদিন। তো আমরা দেখতে পেলাম জের কিন্তু তিনজন তিন ভাবে এক পেশ হবে, রাশিদুন এটা জের নিল কিভাবে, রাশিদিন, রাশিদিন এইভাবে জের নিল। আয়েশাতা মেয়েদের নাম, এটা কিভাবে জের নিল, আয়েশাতা জবরের মাধ্যমে জের নিল, ফাতহার মাধ্যমে। আর আলিফ লাম যুক্ত, আলিফ লাম যুক্ত আল মুআল্লিম, এটা জেনে নিল কিভাবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এক জেরের মাধ্যমে, ওয়া আলাইকুম সালাম, এক জেরের মাধ্যমে জেনে নিল, এটা কিতাবুল মুআল্লিমি, এক জেরের মাধ্যমে। জি, তিনটা কিন্তু তিন রকম, আচ্ছা তিন রকম, কিন্তু আমি আয়েশাতে এইটা বুঝি নাই, জবরের মাধ্যমে জের নিল এইটা বুঝি নাই। এটা গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ জের হয় না, তানবিন হয় না, গায়রে মুনসারিফ শব্দ যেগুলো আছে এগুলো জের হয় না, তানবিন হয় না, গায়রে মুনসারিফ বলা হয় যে সমস্ত শব্দের মধ্যে নয়টা সাবাবের দুটি সাবাব অথবা তার স্থলাভিষিক্ত একটি সাবাব থাকে, তাদেরকে গায়রে মুনসারিফ বলা হয়। যেমন ইব্রাহিম, এটা হচ্ছে একটা গায়রে মুনসারিফ শব্দ ইব্রাহিম, কারণ এটা আরবি শব্দ না, এটা আরবি শব্দ না হওয়ার কারণে গায়রে মুনসারিফ। তাহলে ইব্রাহিমু ইব্রাহিমা, ইব্রাহিমই কিন্তু হবে না, জের দিবে না, তো গায়রে মুনসারিফ। এটুকু মনে রাখেন, গায়রে মুনসারিফ শব্দ জের গ্রহণ করে না, তানমিন গ্রহণ করে না, গায়রে মুনসারিফ। আয়েশা তো মেয়েদের নাম, মেয়েদের নামগুলো সবই হচ্ছে গায়রে মুনসারিফ, তানমিন হবে না, জের হবে না। জি জি, আবার আরেকজন বলেন, আয়ুব আলী ভাই বলেন, বাশিরের ঘড়ি, বাইতু মাহমুদিন মাহমুদের ঘর, আখু সাঈদিন সাঈদের ভাই, উখতু বিলা বিল্লালিন বিলালের বোন, জি সাদিক মাজিদিন মাজিদের বন্ধু। মাশাআল্লাহ, সবগুলোই পড়েন, তিনটাই। ইকদু আমিনাতা, আমিনার হাত, হাকিবাতু ফাতিমা, ফাতিমার ব্যাগ, জি সাদিক সাদিকাতু জাইনাবা, জাইনাবের বান্ধবী, জি আখু ফারহানাতা, ফারহানার ভাই, ভাই উখতু খাদিজাতা, খাদিজার বোন, খাদিজার বোন, জি জি খাদিজার বোন, জি বাবুল মসজিদে, মসজিদের দরজা, ইসমুল ওলাদি, ইসমুল ওলাদি ছেলেটির নাম, মিফতাহ কুফলি, সাবির তালার সাবি, ইসবাহুল গুরফাতি কক্ষের বাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসাতিন, জি মাদ্রাসাতি, মাদ্রাসাতা না মাদ্রাসাতি, এটা তো মেয়েদের নাম না, মাদ্রাসাতি এটা মুয়ান্নাস কিন্তু মেয়েদের নাম না, এটা একটা জায়গার নাম, এটা মাদ্রাসা একটা জায়গার নাম, বিদ্যালয়, জি মুআল্লিমুন মাদ্রাসাতি। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখেন, গায়রে মুনসারিফ যে শব্দগুলো আছে সেগুলো যদি আলিফ লাম যুক্ত হয় তখন জের গ্রহণ করে, আমরা এটা আস্তে আস্তে পাবো, এত আগে এটা বলে দেওয়া অবশ্য ঠিক না, পরে আমরা পাবো যে গায়রে মুনসারিফ শব্দ আলিফ লাম যুক্ত হলে জের গ্রহণ করে। আচ্ছা, এবার মামুনুর রশিদ ভাই পড়েন এখান থেকে, হাদা কলামু, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদা কলামু মাহমুদিন, মাশাআল্লাহ,
ইয়া হচ্ছে মাহমুদের কলম। জি কলামু কলামু মাহমুদ মাহমুদু জাদি জাদি দিন কলামু মাহমুদিন। জি কলামু মাহমি মাহমুদ মাহমুদিন জাদি জাদিদুন জাদিদাতুন। এটা কি প্রথমে মাহমুদের কলম হবে? কলামু মাহমুদিন জাদিদুন মাহমুদের মাহমুদের কলমটা হচ্ছে নতুন। জি কলা কলামুহু জাদিদুন তার কলমটা হচ্ছে নতুন। জি তিলকা 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 সা তিলকা সাতু তিলকা সাতু বাশি বাশিদিন। জি উহা আছে বাশিরের ঘড়ি। জি সাতুন বাশিদিন জামি জামি জামিলাতুন ঘড়িটি হচ্ছে সুন্দর সুন্দর। তার ঘড়ি সুন্দর। এই যে দেখেন সাআতু বাশিরিন সাআতু আয়েশাতা এগুলো বলতে এই কায়দাটা কিন্তু অনেকবার করে পড়া লাগবে, যে কলামু খালিদিন সাআতু বাশিরিন বাইতু মাহমুদিন ধরে ধরে পড়া লাগবে। কলামু খালিদিন সাআতু বাশিরিন বাইতু মাহমুদিন আখু সাঈদিন উখতু বিলালিন সাদিকু মাজিদিন ইকদু আই আমিনাতা হাকিবাতু ফাতিমাতা সাদিকাতু জাইনাবা আখু ফারহানাতা উখতু জাই খাদিজাতা বাবুল মসজিদি ইসমুল ওয়ালাদি মিফতাহুল কুফলি মিসবাহুল গুরফাতি মুআল্লিমুল মাযহাদি। এই যে এই কায়দাটা এটা হচ্ছে একটা স্ট্রাকচার, যে এই স্ট্রাকচারটা খুব দ্রুত পড়া লাগবে, যাতে আমাদের মোজাব মোজাব ইলাহি এটা ভালোভাবে আয়ত্তে আসে। কারণ বিষয়টা কিন্তু বাংলা ভাষার সাথে একটু উল্টা। বাংলা ভাষায় আমরা তো মোজাবকে আগে বলছি রহিমের কলম মাহমুদের কলম, আরবিতে উল্টা বলছি কলামু মাহমুদিন উল্টা বলছি। আবার জের জবরের কিছু বিষয় আছে, কায়দাটা কিন্তু জোরে না পড়লে দ্রুত বেগে বারবার না পড়লে আসবে না। আচ্ছা একজন দেখি এই কায়দাটা দ্রুত বেগে পড়তে পারবেন কি একজন বলেন তো। জি হাজা হাজা ইকতু আমিনাতা এটা না, এই এখানে এখানে কায়দা এই কায়দাটা খুব দ্রুত কায়দাটা কলামু খালিদিন সাআদ বাশিরিন খুব দ্রুত পড়তে হবে। জি জি বলেন দ্রুত পড়েন দেখি কলামু খালিদিন জাইনাবা মাদ্রাসাতি। এইটা আমরা যত বেশি পড়বো তত কিন্তু মোজাব মোজাব ইলাহির আয়ত্ত চলে আসবে। তিন রকম কায়দায় আসবে, আরও কায়দা আছে সেগুলো আস্তে আস্তে আসবে। আচ্ছা এরপরে আব্দুর রাজ্জাক ভাই বলেন এখান থেকে হাদা ইকুদু আব্দুর রাজ্জাক ভাই হাদা ইকুদু আজা ইকুদু আমিনাতা ইহা আমিনার হার তার হারটি সুন্দর সুন্দর। জি জি সুন্দর তার হারটি সুন্দর। তিলকার রজুলু জালিকার রাজুলু আবু ফাতিমাতা ওই লোকটি ফাতিমার বাবা। জি আবু ফাতিমাতা আলিমুন কবিরুন
ফাতিমার বাবা বড় আলেম বড় আলেম জি আবুহা আলিমুন কাবিরুন তার বাবা বড় আলেম ওস্তাদ এটা কি আলী আলিমুন কাবিরুন হবে না আলিমুন কাবিরুন জি কাবিরুন কাবিরুন মাউসুফ সিফাত জি মাউসুফ সিফাত ওটা মুদাম মুদাম বলাই হে না মাউসুফ সিফাত জি আবু ফাতিমা তা মুজাম মুজাম বলাই আলিমুন আচ্ছা বলেন আবু মাজিদিন আবু আবু মাজিদিন আবু মাজিদিন মুআল্লামুল মাদ্রাসাতি মুআল্লিমুল মাজিদের মুআল্লিমুল মাদ্রাসাতি মুআল্লিমুল তাই বললাম মুআল্লিমুল মাদ্রাসাতি মাজিদের বাবা মাদ্রাসার শিক্ষক জি ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লামাত মুআল্লামাতুল মাদ্রাসাতি এবং লামের নিচে জের হবে লামের লাম তাসদীদের নিচে জের হবে মুআল্লি মুআল্লি আচ্ছা মুআল্লিমাতুল মাদ্রাসাতি মুআল্লিমাতুল মাদ্রাসাতি এবং এবং ফাতিমার মা মাদ্রাসার শিক্ষিকা জি মুআল্লিমুন আর মুআল্লামুন দুইটার মধ্যে পার্থক্য আছে মুআল্লিমুন এটা হচ্ছে ইসমে ফাইল আর মুআল্লামুন হচ্ছে ইসমে মাফউল দুইটা দুই রকম ওস্তাদ ওই জালিকা রাজুল আবু ফাতিমা তা এখানে জালিক তিল ওজা ফাতিমা তো মুয়ান্নাস আর জালিকা এখানে এই যে বিষয়টা বুঝলাম না ওজা তিল তো হওয়ার কার দিকে ইশারা করছে কার দিকে কে করতে রাজুলুর দিকে মানে তোমার বাবার দিকে ইসমুল আর রাজুলু রাজুলু কি মুয়ান্নাস তা মুজাক্কার আর রাজুলু মুজাক্কার রাজুলুনের দিকে জি আর রজলুন বলতে কাকে বোঝাচ্ছে আবুকে বোঝাচ্ছে ফাতেমাকে বোঝাচ্ছে না ফাতেমার বাবাকে বোঝাচ্ছে ফাতেমার বাবাটা কি ছেলে না মেয়ে মুজাক্কার ছেলে তাহলে বুঝতে হবে রজলু সম্পর্কে খবর দিচ্ছে যে সে হচ্ছে আবু ফাতিমা তা জালিকা রজলু আবু ফাতিমা তা আচ্ছা খেয়াল করতে হবে কিন্তু কেন মুজাক্কার মুয়ান্নাস হচ্ছে আর তিলকা বললে হতো কি তিলকাল মার আতু উম্মু ফাতিমা তা তিলকাল মার আতু উম্মু ফাতিমা তা ঠিক আছে তাহলে কি হতো ওই মহিলাটি ফাতেমার মা তাহলে ফাতেমার সাথে কোনো সম্পর্কই নাই সম্পর্ক বলতে ফাতেমার কে এইটুকু খালি বলছে কিন্তু জালিকা তিলকার সাথে ফাতেমার সম্পর্ক না জালিকা তিলকার সাথে সম্পর্ক রজলুন মার আতুন মার আতু ইমর আতুন আর উম্মু আর আবু এটা সম্পর্কিত ফাতেমার সাথে শুধুমাত্র মোজাব হয়েছে মানে সম্বন্ধ হয়েছে কিন্তু মূল সম্পর্কটা জালিকা তিলকা এটা হচ্ছে রজলু আর আলমারাতুর সাথে জি আচ্ছা এবার এমদাদুল্লাহ ভাই বলেন এমদাদুল্লাহ ভাই জি মান আনতা আইহার রাজুল শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলেন মান আনতা আইহার রাজুল মান আনতা আইহার রাজুল এর আপটা বললে ভালো হয় শেষের যে জবরদের পেশ জি শেষেরটাও শেষটাও জবরদের মান আনতা আইহার রাজুল এভাবে পড়বেন জি আইহার রাজুল তুমি কে হে বালক না হে 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 লোক হে লোক আমি ফাতেমার বাবা এবং খালিদের চাচা জি জি আল আনতা ইমামুল মসজিদি তুমি কি মসজিদের ইমাম নাম আনা ইমামুল মসজিদি হ্যাঁ আমি মসজিদের ইমাম জি আল হাদা কলামি খালিদিন কলামি না কলামি খালেদের কলামি জেদ দিবে না তো কলামি খালিদিন কলামি না কলামু 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 হবে কলামু খালিদিন জি কলামু খালিদিন জি কলামু খালিদিন অথবা হাদা কলামুহু ইহা তাহার কলম কাইফা কলামু খালিদিন না খালিদুন হবে হুজুর না
খলিদিন হবে মোজাফ ইলাইহি হওয়ার কারণে জেজ পাবে কলামু এটা হচ্ছে মোজাফ এই জন্য তানবিন হবে না আর খলিদিন হবে কারণ মোজাফ ইলাইহি জের প্রাপ্ত হয় কলামু খলিদিন কাইফা কলামু খলিদিন অথবা কাইফা কলামুহু মানে তাহার কলমটি কেমন অথবা খালেদের কলমটি কেমন জি কলামু খলিদিন জাইয়িদিন জাইয়িদুন খালেদের জাইয়িদুন খালেদের কলমটি ভালো আমরা কিন্তু ভালো খালেদের কলম বলছি না একটু ভালো করে খেয়াল করেন আমরা কিন্তু বলছি না যে ভালো খালেদের কলম তা বলছি না আমরা বলছি কলামু খলিদিন এইটুকু হচ্ছে আমাদের মোজাফ মোজাফ ইলাইহির অংশ আর এটা হচ্ছে খবর আর খবর তো পেশ হবে মানে মারফু হবে মারফুর আলামত এখানে পেশ হবে কলামু খলিদিন কলামু শুধুমাত্র খলিদিনকে জেট দেবে জাইয়িদুনকে কিন্তু আর জেট দেবে না কলামুনের জেট দেওয়ার ক্ষমতা যা আছে তাই থাকবে খলিদিন পর্যন্ত আর জাইয়িদুন জাইয়িদুনই থাকবে কলামু খলিদিন জাইয়িদুন জাইয়িদুন খালেদের কলমটি ভালো জি অথবা কলামুহু কলামুহু জাইয়িদুন জি তাহার কলমটি ভালো আচ্ছা আল ইমামু মসজিদিন ইমামুল মসজিদি মানে লামের সাথে যে লামের উচ্চারণ হবে স্পষ্ট ইমামুল মসজিদি আল ইমামুল মসজিদি তাহলে অর্থটা কেমন হইতাছে হুজুর বুঝতেছি না ইমামে মসজিদের ইমাম কি হাল মানে কি ইমামুল মসজিদি মসজিদের ইমাম ইমামুন মানে হচ্ছে ইমাম এটা মনে আমরা নতুন পাইছি নাকি এখানে বললে নাই ইমামুল মানে হচ্ছে ইমাম এটা তো বুঝতে পারছি জি 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 তাহলে মসজিদের ইমাম কি ওস্তাদ ওখানে মানে দমির থাকলে ভালো হতো এটা উনি বুঝাচ্ছে যে হাল হিয়া ইমামুল মসজিদি এরকম আরো আছে নিচে নিচে আরো আছে তো যে রজলন তাইয়িবুন আছে এটা সিফাত থাকতে হতো মসজিদের ইমাম কি তো মেনশন সরাসরি আছে এসেন এসেনের সাথে ইমাম তো আছে এখানে হাল ইমামুল মসজিদি রজলন তাইয়িবুন তো নিচে আছে মসজিদের ইমাম কি একজন উত্তম লোক ইয়েস বুঝতে পারছেন বিষয়টা জি জি নেটের সমস্যা কেন জি নাআম ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন হাল কোথায় আসে হাল কিন্তু একটা পরিপূর্ণ বাক্যের শুরুতে আসে এই যে একটা পরিপূর্ণ বাক্য ইমামুল মসজিদে রজুলুন তাইয়িবুন একটা পরিপূর্ণ বাক্য তার পূর্বেই হাল আসছে হাল দিয়ে প্রশ্ন করা হয়েছে যে এই বাক্যটা সঠিক কিনা বাক্যের মধ্যে যে সংবাদটা দেওয়া হয়েছে তা সঠিক কিনা যাচাই করা হচ্ছে হাল ইমামুল মসজিদে রজুলুন তাইয়িবুন যেহেতু সঠিক তাহলে নাআম ইমামুল মসজিদে রজুলুন তাইয়িবুন অথবা নাআম হুয়া রজুলুন তাইয়িবুন বুঝতে পারছেন মানে ইমামুল মসজিদি এটার বদলে কিন্তু হুয়া আসছে মসজিদের যে ইমাম তার বদলে আসছে হুয়া হুয়া রজুলুন তাইয়িবুন সে হচ্ছে উত্তম লোক আচ্ছা এরপরে হাল বাবুল বাইতি আল বাবুল বাইতি আল হাল বাবুল বাইতি মাফতুহুন জি হাল বাবুল বাইতি মাফতুহুন মানে ঘরের দরজাটা কি খোলা জি খোলা লা বাবুল বাইতি মাগলুকুন মাগলুকুন মুখ না দরজাটি মাগলুকুন উচ্চারণটা হবে মুখ লাকুন জি বন্ধ অথবা লা হুয়া মুগলাকুন না তা হচ্ছে বন্ধ এইটুকুর মধ্যে কারো তো সমস্যা নেই আমরা সামনে আগে আজকে এটা শেষ করে দিই দেখেন কয়েকটা নতুন শব্দ আছে কয়েকটা তরিকুন মানে হচ্ছে একটি পথ তরিকুন তরিকুন মানে হচ্ছে একটি পথ তরিকুন একটি পথ পথ যেমন বলা আছে যে ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা তাদেরকে অন্য কোনো পথ দেখানো হবে না জাহান্নামের পথ ছাড়া এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা খালিদিনা ফিহা তো তরিকুন মানে হচ্ছে পথ জি
তারিকুন মানে পথ বা রাস্তা, সোকুন সোকুন মানে হচ্ছে একটি বাজার, সোকুন মানে বাজার, সোকুনের বহুবচন হচ্ছে একটি বাজার, জি সোকুনের বহুবচন আসওয়াকুন, হাদিসের মধ্যে বলা আছে আসওয়াকুন, জি আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, মানে বাজার সমূহ হচ্ছে আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট জায়গা, তো সোকুন থেকে আসওয়াকুন সোকুন, জি। এরপর আছে করিয়াতুন, করিয়াতুন মানে গ্রাম, একটি গ্রাম, যেমন কোরআনে বলা আছে ওয়াস আল আহলা করিয়া, ওয়াস আল আহলা করিয়াতিন, গ্রামের অধিবাসীদেরকে জিজ্ঞাসা করো, অথবা বলা আছে ওয়াস আল করিয়াতা, গ্রামকে জিজ্ঞাসা করো, তার মানে এখানে ওই যে আহলা করিয়াতারা উজ্জ আছে কোরআনে, আর কোরআনে বিভিন্ন জায়গাতে অনেক শব্দ হজব থাকার কারণে কিন্তু অনেক সময় তাফসির ছাড়া কোরআন পড়াও কঠিন হয়ে যায়, ওয়াস আল করিয়াতা, গ্রামকে জিজ্ঞাসা করো, গ্রাম কি উত্তর দিবে কোনো, হবে আসলে ওয়াস আল আহলা করিয়াতা, গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করো, আমরা যেরকম রিক্সাওয়ালাকে ডাকি, এই রিক্সা বলে ডাকি, আসলে কি রিক্সাকে ডাকছি, তো আরবিতেও এরকম অনেক বিষয় আছে যেগুলো আমাদের না জানলে কিন্তু আবার আরবি ভাষার ভিতরে বিষয় না জানলে করা মুশকিল হয়। আচ্ছা মাদিনাতুন মানে হচ্ছে শহর, একটি শহর, জি সবগুলি একটি হবে কারণ আরবিতে তো এগুলোর মানে একটি করে আসছে মুফরাদ ইসিম, যেহেতু মাদিনাতুন মানে একটি শহর, একটি শহর মাদিনাতুন, যখন আমরা বলি মাদিনাতুল মুনাওয়ারা মানে আলোকিত শহর, মাদিনাতুল মুনাওয়ারা আলোকিত শহর, মদিনা মুনাওয়ারা বলা হয়, তো মদিনা মানে হচ্ছে শহর, আর করিয়াতুন মানে গ্রাম, গ্রাম আর শহর, গ্রাম শহর। মাঙ্গরুন মানে কি দৃশ্য, মাঙ্গরুন মানে হচ্ছে দৃশ্য, দৃশ্য, জি দৃশ্য, তাহলে এই কয়টা গেল হচ্ছে ইসিম, আর একটা আছে হচ্ছে জিদ্দা, খুব, এটা কোন একটা বিষয়কে সিফাতকে আরো বেশি, আরো বেশি ইয়া করবে, যেমন ইংরেজিতে বলা হয় ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট মানে খুব দ্রুতগামী, এই জিদ্দানটা এভাবে আমাদেরকে ধরেন ভালো তো খুব ভালো, এরকম ভাবে খারাপ তো খুব খারাপ, অত্যন্ত এরকম মানে দিবে, তো জিদ্দান এটা মনে রাখেন, জিদ্দান জিদ্দান। তরিকুন মানে একটি পথ, সুকুন মানে একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন মানে একটি শহর, মাঙ্গদল মানে একটি দৃশ্য, তো একটি গ্রাম, একটি গ্রামের আরবি কি, একটি গ্রাম করিয়াতুন, একটি গ্রাম হচ্ছে করিয়াতুন, আর পথ হচ্ছে তরিকুন, একটি গ্রাম করিয়াতুন। সুকুন মানে কি, সুকুন সুকুন বাজার মদিনাতুন শহর, জি। এখন আমরা একটু চেষ্টা করি এটার সাথে মোজাফ মোজাফ ইলাইহি করার চেষ্টা করি, তরিকুল মাদিনাতি মদিনাতুন যোগ করি, তরিকুল মাদিনাতি, তাহলে কি হবে, তরিকুল মাদিনাতি শহরের রাস্তা, শহরের পথ, তরিকুল জান্নাতি শহরের রাস্তা, পথ শহরের রাস্তা, জি তরিকুল জান্নাতি জান্নাতের রাস্তা, সুকুল মাদিনাতি শহরের শহরের বাজার, বাজার শহরের বাজার, জি। তারপরে হচ্ছে সুকুল করিয়াতি তাহলে হবে গ্রামের বাজার, গ্রামের বাজার, গ্রামের বাজার, মাঙ্গরুল মাদিনাতি শহরের দৃশ্য, শহরের মাঙ্গরুল করিয়াতি গ্রামের দৃশ্য, গ্রামের দৃশ্য, জি। আইয়ুব আলী ভাইয়ের ওখান থেকে শব্দ আসছে মাঝে মধ্যে। আচ্ছা এবার আমরা দেখেন এরপরই, খুব সুন্দর পড়া, কেমন কঠিন কিছু না, হাদা, হাদা মানে কি, ইহা মাঙ্গরুল করিয়াতি, এটা মোজাব মোজাব এলাহি, মাঙ্গরুল ইহা করিয়াতি, ইহা ভাই বলে ভাই ওখান থেকে শব্দ আসছে, আই বলে ভাই কেমন শব্দ আসছে, শশ শব্দ, এক কোন জায়গাতে কি আছে ভাই, শব্দ আসছে আপনার ওখান থেকে, বন্ধ করেন নাই মাইকটা, মিউট করে রাখলে ভালো হয়, মিউট করে, আই বলে ভাই। আচ্ছা হাদা মাঙ্গল করিয়াতি কি হবে, এটা
কিসের দৃশ্য? মিউট করে দেন, আনমিউট করে দেন যে এটা কিসের দৃশ্য? দৃশ্য স্যার যদি অন্যদের আনমিউট করে দেন তাহলে সাউন্ডটা আসবে। জি বলেন। হাজা মাংদুল করিয়াতি, তাহলে ইহা গ্রামের দৃশ্য, গ্রামের দৃশ্য। জি ইহা একটি গ্রামের দৃশ্য, একটি গ্রাম দরকার না, ইহা গ্রামের দৃশ্য, কারণ আলিফ লাম যুক্ত বলা আছে, তাহলে একটি গ্রামের দৃশ্য হচ্ছে না, ইহা গ্রামের দৃশ্য, গ্রামের দৃশ্য, ইহা গ্রামের দৃশ্য। আর যদি বলতাম যে হাদা মাংদরু করিয়াতিন, আলিফ লাম বাদ দিয়ে যদি বলতাম হাদা মাংদরু করিয়াতিন, তাহলে হতো ইহা একটি গ্রামের দৃশ্য। কিন্তু এখানে কি হচ্ছে, হাদা মাংদরুল করিয়াতি, আলিফ লাম যুক্ত আছে, তাহলে ইহা গ্রামের দৃশ্য, বা নির্দিষ্ট একটা গ্রামও হতে পারে, ইহা গ্রামটির দৃশ্য, ইহা গ্রামের দৃশ্য। ঠিক আছে, এরপরটা দেখেন, মাংদরুল করিয়াতি, মাংদরুল করিয়াতি মানে হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি, এটা হচ্ছে গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য কেমন? জামিলুন জিদ্দান। মাংদরুল করিয়াতি জামিলুন জিদ্দান। আচ্ছা, মাংদরুল করিয়াতি জামিলুন জিদ্দান, জিদ্দান মাংদরুল করিয়াতি মানে কি? মাংদরুল করিয়াতি মানে গ্রামের, গ্রামের দৃশ্যটি খুব সুন্দর, দৃশ্যটি খুবই সুন্দর। জামিলুন জিদ্দান মানে খুব সুন্দর, মাংদরুল দৃশ্য পাড়াতুন গ্রাম, জামিলুন জিদ্দান খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর। জি, অত্যন্ত সুন্দর বা খুব সুন্দর, সুন্দর। তারকিবের মধ্যে আমরা আপাতত একটু জেনে রাখি যে এখানে হাদা হচ্ছে ইসমে ইশারা, ইসমে ইশারা হয়ে এটা হবে মুবতাদা, মাংদরুল করিয়াতিটা হবে মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমে প্রথমটা। তাহলে হাদা কি? হাদা হচ্ছে মুবতাদা, ইসমে ইশারা তো ওর নাম, ওটা হচ্ছে মুবতাদা। আর মাংদরুল করিয়াতিটা কি? আর জামিলুন জিদ্দান, জামিলুন হচ্ছে একটা সিফাত, আর জিদ্দান হচ্ছে মাফুলে মুতলাক। জিদ্দান সম্পর্কে একটু জেনে রাখেন, মাফুলে মুতলাক, মাফুলে মুতলাক। এখন এটা কি জামিলুনের মাফুলে মুতলাক, নাকি ওখানে উজ্জ একটা কোনো ফেল আছে, সেটা আমাদের আপাতত আলোচনা দরকার নাই। আমরা শুধু মনে রাখি যে জিদ্দানটা হচ্ছে মাহফুলে মুতলাক। তো জামিলুন জিদ্দান, এই দুইটা মিলে হচ্ছে এখানে খবর। স্যার, এই জিদ্দান কি ওই করিয়াতুনের মাহফুলে মুতলাক হিসেবে ব্যবহার হয়? না না না, করিয়াতুনের সাথে কোনো সম্পর্ক নাই, মাংদরুল করিয়াতির সাথে মডিফাই করছে, জিদ্দানের সম্পর্ক নাই, জিদ্দানের সম্পর্ক জামিলুনের সাথে, অথবা ওখানে একটা উজ্জ আছে আজিদু জিদ্দান, এরকম একটা মাংদল করিয়াতে জামিলুন আজিদু জিদ্দান, বা মাংদল করিয়াতে জামিলুন জিদ্দান, জামিলুনের সাথে জিদ্দানটা আছে মাফুলে মুতলাক হিসাবে সম্পর্ক। আপাতত বলতেছি যে দরকার নেই, আমরা আপাতত শুধু জেনে রাখি যে জামিলুন জিদ্দান দুইটা মিলে হচ্ছে খবর, আর জিদ্দানটা মাফুলে মুতলাক। মাফুলে মুতলাকের কাজ হচ্ছে কোনো কিছুকে কি বলে ফেলটা কি কয়বার সংঘটিত হয়েছে, বা তার ফেলটার ক্ষমতা আরো বাড়িয়ে দেওয়া, ফেলটার তাকিদ বাড়ানো। তো জিদ্দান তো এখানে বাড়িয়ে দিচ্ছে, সুন্দরটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, খুব সুন্দর, তো বিশেষিত করতেছে। জি, সুন্দরটা কার সাথে সম্পর্কিত? খুব, এটা কার সাথে সম্পর্কিত? জামিলুনের সাথে। ঠিক, জি জি, তাহলে জামিলুন জিদ্দান খুব সুন্দর। আর মাংদরুল করিয়াতিটা কি? মুবতাদা হবে, মোজাব মোজাব মিলে মুবতাদা, আর জামিলুন জিদ্দানটা তার খবর হচ্ছে। আর জিদ্দানের সম্পর্ক কিন্তু মাংদরুল করিয়াতির সাথে কিন্তু কোনো খবর হচ্ছে না, তারা তো আগে চলে গেছে মুবতাদা, মুবতাদার সাথে আর পরের কারো সম্পর্ক নাই। জামিলুনের সাথে জিদ্দানের সম্পর্ক, সেটা এখন যেভাবেই হোক জিদ্দান মাহফিল মুতলাক হয়েছে সেটা জারি হোক। জি, জামিলুন জিদ্দান খবর, তাহলে এইটুকু মুবতাদা, এইটুকু খবর, শেষ, মুবতাদা খবর, মুবতাদা খবর। আর এতটুকু মনে রাখেন, জিদ্দান মাহফুলে মুতলাক হয়, মাহফুল সম্পর্কে তো আমরা জানি না, এই জন্য এখন মাহফুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে কিন্তু বোঝা সমস্যা হবে। আমরা দ্বিতীয় খণ্ডে যখন যাব তখন ইনশাল্লাহ বুঝতে পারবো মাহফুলগুলো কি।
মাহফুল পাঁচটা মাহফুল আছে, তখন জানতে পারবো ইনশাআল্লাহ। একটু বুঝাচ্ছিল স্যার। জি বলেন। আমরা ওই যে চতুর্থ পাঠে পড়ছিলাম যে হাজাল জিদারু কওয়িয়ুন, জি হাজা ইসমে ইশারা আর জিদারুন কওয়িয়ুন হচ্ছে মুশারাত ইলাইহি। আচ্ছা, জিদারুর মধ্যে কি ছিল? আলিফ লাম ছিল না জিদারুর মধ্যে? জি জি ছিল, হাজাল হাজাল জিদার। জি, হাজার পরে যদি আলিফ লাম যুক্ত ইসিম থাকে তাহলে ওটা মুশার ইলাহি হবে। বুঝেননি বিষয়টা? আলিফ লাম যুক্ত এখানে হাজা মাং দরু করিয়াতি, মাং দরুতে কি আলিফ লাম যুক্ত আছে? তাহলে কি হবে? হাজা ইসমে ইশারা, আলিফ লাম যুক্ত ইসিমটা হবে মুশাওয়ার ইলাইহি, ইসমে ইশারা মুশাওয়ার ইলাইহি মিলে খবর হবে। যারা আমরা বলতে পারি হাজা, আমরা বলতে পারি হাদাল হাদাল করিয়াতো জামিলুন জিদ্দান, জামিলাতুন জিদ্দান বলতে পারি না? হাদিহ না, হাদিহ হবে, হাদিহিল করিয়াতো জামিলাতুন জিদ্দান, হাদিহিল করিয়াতো জামিলাতুন জিদ্দান। কিন্তু আমরা তো হাদা বলে মাং দরু থেকে বলছি, মাং দরু হাদা মাং দরু করিয়াতি, মাং দরু তো আলিফ লাম নাই। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেছেন, বিষয়টা আমাদের সামনে আসলো। এরপরে কি আছে? সুকুল করিয়াতি, সুকুল করিয়াতি সগীরুন ও সুকুল মদিনাতি কাবীরুন, কাবীরুন জি, সুকুল করিয়াতি সগীরুন ও সুকুল মদিনাতি কাবীরুন। তো সুকুল করিয়াতি মানে কি? গ্রামের বাজার, গ্রামের রাস্তা, গ্রামের বাজার, গ্রামের বাজার ছোট ছোট এবং শহরের বাজার বড় বড় জি। বোঝাই যাচ্ছে সুকুল করিয়াতি মোজাব, মোজাব এল এমএল মুবতাদা, আর সগীরুন খবর, ওয়া হরফে আতব, সুকুল মদিনাতি মোজাব, মোজাব এল এমএল মুবতাদা, কাবিরুন হচ্ছে খবর। চেনা যাচ্ছে না? মুক্তাদা খবর, মুক্তাদা খবর। তাহলে ওয়ার বাম পাশেরটাও একটা জুমলা, ডান পাশেরটাও একটা জুমলা, দুইটা জুমলাকে জোড়া লাগিয়েছে ওয়া হরফে আতব। আচ্ছা, ওয়ার আগেরটাকে কি বলা হয়? ওয়ার আগেরটাকে কি বলা হয়? আগের জুমলাটাকে মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি, যেটার উপরে যুক্ত হয়েছে, মানে দুইটা ওয়ার্ড দুইটা বাক্য যে সংযুক্ত হয়েছে। তো প্রথমটাকে বলা হয় মাহতুব আলাহি, পরেরটাকে কি বলা হয়? মাহতুব, জি মাশাআল্লাহ। তো মোটামুটি তো আপনারা বুঝে গেছেন, এখন ইনশাআল্লাহ পড়তে পারবেন। তাহলে একজন পড়েন আব্দুল্লাহ, পড়ে থেকে আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল ফাহাদ আল্লাহ, জি আব্দুল্লাহ আল ফাহাদ, আম্মু খালিদিন, আম্মু খালিদিন ফাল্লাহুন, বলো আম্মু খালিদিন ফাল্লাহুন মানে কি? আম্মু খালিদিন মানে কি? খালিদের আম্মু খালিদিন ফাল্লাহুন, খালেদের চাচা কৃষক, ইসমুহু বাশিরুন, তার নাম বাশির, ও আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, জি, এবং তার চাচি কিষানি, তার চাচি বলা যাবে না, এখানে খালিদ নাম তো উল্লেখ আছে, তাহলে খালেদের চাচি, জি জি খালেদের চাচি, খালেদের চাচি বা ফুপু, ফুপি বললেও হবে নাকি? জি ফুপি চাচি দুটাই হবে। হ্যাঁ, ফাল্লাহাতুন কিষানি, তার নাম জয়নাব, ইসমুহা হচ্ছে এখানে মোজাব, মোজাব এলে মিলে মুবতাদা, জয়নাব হচ্ছে খবর, আর খবর পেশ হবে, মারফু হবে, খবর পেশ, ইসমুহা জয়নাবু, একসাথে মিলিয়ে পড়লে আমাতুহুম রাআতুন তাইয়িবাতুন,
খালেদের চাচা ভালো ব্যক্তি এবং তার খালেদের এবং খালেদের তার চাচি ভালো মহিলা জি ভালো উত্তম মহিলা ভালো মহিলা তারপরে তাজিরুল মাদিনাতে তাজিরুল মাদিনাত তাজিরুল মাদিনাতি গনিউল জিদ্দান জি ওয়া আল্লাহুম কারিয়াতি ফাকিরুল জিদ্দান শহরের ব্যবসায়ীরা ধনী খুব ধনী এবং ব্যবসায়ী রা হবে কেন গ্রামে তো বহু বচন না তো ব্যবসায়ী রা হবে কেন শহরের ব্যবসায়ী তাজিরুল মাদিনা দেখি শহরের ব্যবসায়ী জি হ্যালো শহরের ব্যবসায়ী খুব ধনী এবং গ্রাম কৃষক খুব দরিদ্র জি খুব দরিদ্র যাতে বোঝা যায় কোনটা মুবতাদা কোনটা খবর যেমন তাজিরুল মাদিনাতি বলে একটু থামলে ভালো হয় তাজিরুল মাদিনাতি গনিয়ন জিদ্দান গনিয়ন জিদ্দান এটা আলাদা এটা হচ্ছে খবর আর তাজিরুল মাদিনাতি হচ্ছে মুত্তাদা মুত্তাদা খবর তাজিরুল মাদিনাতে গানি উনজিদ্দান দেখেন বলার মধ্যে কিন্তু একটা মানের আভাস আছে যে তাজিরুল মাদিনাতে মদিনার শহরের ব্যবসায়ী কি প্রশ্ন আসতেছে তখন একটা যে কি একটা কি তারা গানি উনজিদ্দান শহরের ব্যবসায়ী হচ্ছে খুব ধনী ওয়া হরফে আতব ফাল্লাহুল করিয়াতে ফাকির উনজিদ্দান একটু থেমে থেমে বলা লাগবে ফাল্লাহুল করিয়াতে ফাকির উনজিদ্দান আর শহরের ব্যবসায়ী হচ্ছে শহরের গ্রামের কৃষক ওই গ্রামের কৃষক খুব গরিব খুব গরিব তো আমাদের পড়াগুলো যেন এরকম হয় মানে বোঝার মতো পড়া যেন হয় যেমন সোকুল করিয়াতি সগেরুন বা সোকুল মদিনাতি কাবেরুন আম্মু খালিদিন ফাল্লাহুন ইসমুহু বাশিরুন ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন ইসমুহা জাইনাবু আম্মু খালিদিন রজুলুন তাইয়িবুন ওয়া আম্মাতুহু ইমরাতুন তাইয়িবাতুন এভাবে কিন্তু আমরা পড়তে পারি মানে বোঝার সুবিধার্থে ভেঙে ভেঙে বুঝতে পারছেন বিষয়টা দেখি এরপরে একজন পড়েন এরপরে জাহিদুল ইসলাম ভাই পড়েন তিলকা মাদিনাতুন জি তিলকা মাদিনাতু মাদিনাতুন ইহা একটি প্রশস্ত রাস্তা না হলো না তবে আলিফ লাম যুক্ত আছে তো হাদা তরিকু মানে তো ইহা একটি প্রশস্ত রাস্তা না তাহলে হতো হাদা তরিকুন ওয়াসিউন হতো হাদা তরিকুন ওয়াসিউন হতো কিন্তু এখানে কি বলা আছে হাদা তরিকু ওয়াসিউন হাদা তরিকু ওয়াসিউন এই রাস্তাটি জি একটু পড়ার ডিজাইনটা চেঞ্জ করে দেন তাহলে বুঝতে পারবেন তিলকা মাদিনাতুন আমি একটু থামছি মানে কি তিলকা গায়ে মুবতাদা মনে করতেছি বলে থামছি তিলকা মাদিনাতুন মাদিনাতুন হচ্ছে খবর পরেরটা দেখেন তিলকাল মাদিনাতু তিলকাল মাদিনাতু একসাথে পড়তেছি কোনো থামছি না কারণ তিলকাল মাদিনাতুটা হচ্ছে ইসমে ইশারা মুশাইলা হিলে মুবতাদা তো তিলকাল মাদিনাতু তার সম্পর্কে খবর দিচ্ছি কদিমাতুন তাই একটু থামছি তিলকাল মাদিনাতু কদিমাতুন ওই শহরটি পুরনো তাহলে মানেটা কেমন আসছে ওই শহরটি হাদাত তরিকু ওয়াসিউন আমরা কি বলবো হাদাত তরিকু ওয়াসিউন মানে কি এই রাস্তাটি এটি একটি প্রশস্ত রাস্তা এই অর্থটা করলে কিন্তু হবে না ভুল হাদাত তরিকু ওয়াসিউন এই রাস্তাটি কি হবে এই রাস্তাটি বুঝতে পারছেন জাহিদুল ইসলাম ভাই জাহিদুল ইসলাম ভাই একটু মিউট করে কথা বলেন
ক্লাস চলাকালীন তো একটু মিউট করে কথা বলো, কথা শোনা যাবে, মিউট করলে কথা শোনা যাবে, আনমিউট করতে হবে, ওটা রেডি দিই অল আনমিউট করে স্যার, অল আনমিউট করে দাও, ডাক দিবেন সেই শুধু মিউট করবে, তাহলে ক্লাসটা অল মিউট করে দেন। আচ্ছা সবাই কথা বলো, অল আনমিউট করে দেন, অল আনমিউট আছে একটা অপশন ওইখানে। আচ্ছা জাহিদুল ইসলাম ভাই আপনি মিউট করে কথা বলেন, আনমিউট করে কথা বলেন জাহিদুল ইসলাম ভাই। জাহিদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন, আপনি আনমিউট করে কথা বলেন। জি জি ওয়াদা টিকাত করুন তো ধৈর্য কোন ওস্তাদ? হ্যাঁ কি হবে তাহলে ওই রাস্তাটি, এবং ওই রাস্তাটি ওই রাস্তাটি সংকীর্ণ সংকীর্ণ। জি তাহলে এই রাস্তাটি প্রশস্ত আর ওই রাস্তাটি সংকীর্ণ, এরকম মানে হবে। আর এটি একটি প্রশস্ত রাস্তা, তাহলে কিন্তু আরবিটা অন্য হতো, হাদা তরিকুন ওয়াসিউন হতো, হাদা তরিকুন ওয়াসিউন, যেহেতু আলিফ লাম যুক্ত আছে তাহলে হাদা তরিকু ওয়াসিউন মানে এই রাস্তাটি প্রশস্ত, ওয়াজালিকা তরিকু দাইয়িকুন মানে ওই রাস্তাটি, একসাথে আসতেছে অর্থ ওই রাস্তাটি। আচ্ছা হাদিহি ওয়ারিয়াতুন, ইহা একটি গ্রাম, গ্রাম জি। আল ওয়ারিয়াতু জামিলাতু জামিলাতুন ওয়ানাজিফাতুন জি, আল ওয়ারিয়াতু জামিলাতু ওয়ানাজিফাতুন জামিলাতুন ওয়ানাজিফাতুন, এটা তো সিফাত, এরা মেয়েদের নাম তো না, তানবিন তো ভয় পাচ্ছেন নাকি? আল ওয়ারিয়াতু জামিলাতুন ওয়ানাজিফাতুন, আলিফ লাম আছে হচ্ছে আল ওয়ারিয়াতুতে, এটাতে তানবিন হবে না, আল করিয়াতু তারপরে জামি লাতুন ও নাজুই ফাতুন দুইটাতে তানবিন হবে। আল করিয়াতু মানে গ্রামটি, জামি লাতুন ও নাজুই ফাতুন সুন্দর এবং পরিচ্ছন্ন। জি আরো দ্রুত পড়তে পারতে হবে এবং তানবিন টানবিন কোনো কিছু ভুল যাওয়া যাবে না। আল করিয়াতু জামি লাতুন ও নাজুই ফাতুন, আল করিয়াতু জামি লাতুন ও নাজুই ফাতুন জি, গ্রাম এই রাস্তাটি সুন্দর এবং পরিচ্ছন্ন। না আল করিয়াতু মানে হচ্ছে গ্রামটি, রাস্তাটি না, গ্রামটি, রাস্তাটি গ্রামটি জি, গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন জি। আচ্ছা আচ্ছা এবার বলেন হচ্ছে আরেকজন বলেন, এবার আরিফ ভাই বলেন। আরিফ ভাই হিলালুল তিলমিযু মাহমুদি তাহিবুল, সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে সে কি, সে হচ্ছে আখু ফাতেমাতা, সে ফাতেমার ভাই, বিলাল ফাতেমার ভাই, তাহলে আখু ফাতেমাতা কিন্তু মোজাব মোজাব ইলাহি, ফাতেমার ভাই বলছে, র দিচ্ছি তো আমরা, তাহলে ফাতিমাতু মেয়েদের নাম হওয়ার কারণে ফাতিমাতা হবে, আখু ফাতিমাতা জি, বিলালুন আখু ফাতিমাতা, আখু ফাতিমাতা, বিলাল বিলালের বিলাল আখু ফাতিমাতা, ওহিয়া উখতুহু ফাতিমা, বিলাল বিলাল ফাতিমার ভাই, বিলাল ফাতিমার ভাই, ওহিয়া উখতুহু এবং সে তার বোন, তার বোন জি, ফাতিমাতু উখতু বিল লালিন, ফাতিমা বিলালের বোন, ওয়াহিয়া আখুহা এবং সে তার ভাই, ইয়া ফারহানাতা, ইয়া ফারহানাতা, ওয়াহুয়া ওয়াহুয়া আকু তো বললাম, ওয়াহু ওয়াহুয়া আখুহা জি, আমি শুনতে পাচ্ছি, কি আমি হিয়া শুনতে পাচ্ছি, ও আচ্ছা, ইয়া ফারহানাতা, হে ফারহানাতা, আনা ফারহানাতা মুআদ্দাব, একটু দাঁড়ান একটু, ফারহানাতা বললেন কি না, ফারহানাতা জি, ফারহানা তো দিয়া হরফে নিদা, না হরফে নিদা দিয়ে তো আপনার জবর দিবে না, হরফে নিদা তো আপনার ফারহানাতু, ফারহানাতু হবে, ইয়া ফারহানাতু, ইয়া ফার, হরফে নিদা থাকার কারণে শুধু তানবিন হয় না,
ইয়া রজলু, ইয়া ইমরাতু, ইয়া বাশিরু, ইয়া মাজিদু, তাহলে কি হয়? আচ্ছা, যার যে জায়গাটা সমস্যা হচ্ছে ওই জায়গাটা দাগ দিয়ে রাখেন, ওই পার্টটা আবার ভালো করে পড়েন এবং বিভিন্ন শব্দের আগে ইয়া লাগান, লাগিয়ে দেখেন কেন এটা সমস্যা হচ্ছে। ইয়া বাসি রু বলেন, বাসি রুন থেকে ইয়া বাসি রু, আস্তে আস্তে করে করেন, ইনশাল্লাহ ওটা সমস্যাটা দূর হয়ে যাবে। ইয়া ফারহানাতু, আর এমন আয়ত্ত চলে আসবে আপনার চিন্তাই করতে হবে না, অটোমেটিক ইয়া ফারহানাতু হবে, ইয়া ফারহানাতুন হবে না, ইয়া ফারহানাতাও হবে না। কিন্তু ইয়া ফারহানাতু এই শব্দের আগে যদি আপনি মোজাব দেন, যেমন আখু ফারহানাতা হবে, তখন আখু ফারহানাতা, উখতু ফারহানাতা, উম্মু ফারহানাতা, আবু ফারহানাতা, তো যেখানে জটলা বাঁধবে সেই জায়গাটা আরো বেশি খুলতে হবে ভালো করে, ওটা নিয়ে আরো বেশি মনে করেন কসলাতে হবে, তাহলে ওটা পরিষ্কার হবে। যেখানে বেশি ময়লা বাঁধে সেখানে কি করতে হয়, বেশি আরো পরিষ্কার করতে হয় না? জি। তারপরে আংতি, আংতি আংতি বিনতে মুয়াদ্দাবুন, মুয়াদ্দাবাতুন বিনতুন আখুকা ওয়ালাদ মুয়াদ্দাবুন, পরিপূর্ণ ভাবে বলেন বিনতুন মুয়াদ্দাবাতুন, মুসাফ, এটা মউসুফ সিফাত, এটা মুজাব মুজাব লেহি না, আংতি বিনতুন মুয়াদ্দাবাতুন, বিনতুন বিনতুন মুয়াদ্দাবাতুন, তুমি ভদ্র, ভদ্র মেয়ে, তুমি ভদ্র মেয়ে, ও আখুকা, ও আখুকে ওয়ালাদুন মুয়াদ্দাবাতুন, মুয়াদ্দাবুন, মুয়াদ্দাবুন, এবং তোমার তোমার ভাই ভদ্র ছেলে, ভালো ছেলে, ভদ্র ছেলে, ভদ্র ছেলে বা ভালো ছেলে। ইয়া খালিদু, ইয়া খালিদ আনতা রাজুলু তাইয়িবুন, হে খালিদ তুমি একজন ভালো তাইয়িব, ভালো ব্যক্তি, বা জাওজুকা ইমরাআতু তাইয়িবাতুন, এবং তোমার স্ত্রী ভালো মহিলা, ভালো মহিলা, জি, ইমরাআতুন, ওটা তানমিন হবে, ইমরাআতুন, ওয়া জাওজুকা, ওয়া জাওজু কামরাআতুন তাইয়িবাতুন, ওটা তানমিন হবে। এখানে কিন্তু মোজাব, মোজাব শুধু জাওজুকা, এটা মোজাব মোজাব ইলাহি, আর আখুকা ওখানে ছিল আখুকা মোজাব মোজাব ইলাহি, যেটা আমাদের এর আগের পঞ্চম পাঠে কাজ হয়ে গেছে। তো দেখেন বুঝতে পারলেও দেখা যাচ্ছে পড়তে গিয়ে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, যেমন আকু কা হবে, আকু কি হবে, আকু কা হয়ে যাচ্ছে, আংতা আংতি ভুল হয়ে যাচ্ছে, কিন্তু বারবার পড়তে 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 এটা একেবারে সামনে চলে আসবে। আচ্ছা আরেকটু আছে, আমরা শেষ করে দিই এটা, এরপর আরেকজন বলেন, কে বাদ আছেন কথা বলতে, হযরত একবারও বলেন এরকম কে আছে, ফাহাদ বলা হয়নি, কিন্তু ফাহাদ ভালো করে পড়তে হবে, উত্তর বলো, কাইফা মাংদল করিয়াতি, ফাহাদ কাইফা মাংদল করিয়াতি, কাইফা মানে হচ্ছে কেমন, মাংদল করিয়াতি গ্রামের দৃশ্য কেমন, কাইফা মাংদল করিয়াতি গ্রামের দৃশ্য কেমন ছিল, মাংদল করিয়াতি, মাংদল করিয়াতি জামিরুন, জামিলুন জিদ্দান, নাকি জিদ্দান ছিল না, জামিলুন জিদ্দান, জামিলাতুন, জামিলুন, জামিলাতুন, না না জামিলাতুন কেন হবে, আমি তো মাং দারুন সম্পর্কে প্রশ্ন করেছি, করিয়াতু সম্পর্কে প্রশ্ন করিনি, কাইফা মাং দারুল করিয়াতি, মাং দারু কি মুজাক্কার না মুয়ান্নাস, মাং দারু তো মুজাক্কার, দৃশ্যটা কেমন, আমি বলেছি দৃশ্য কেমন, আর দৃশ্যটাকে গ্রামের সাথে ইজাফাত করেছি, কিন্তু মূলত আমি দৃশ্যটা কেমন জিজ্ঞেস করেছি, কাইফা মাং দারুন, অর্থাৎ কাইফা মাং দারুল করিয়াতি গ্রামের দৃশ্যটা কেমন, দৃশ্য সম্পর্কে প্রশ্ন করেছি, করিয়াতু সম্পর্কে প্রশ্ন করেছি, যে গ্রামটি কেমন তা বলেনি, তাহলে এটা হবে মাংদল জামিলুন জিদ্দান, কাইফা সুকুল করিয়াতি বা কাইফা সুকুল মদিনাতি, সুকুল করিয়াতি প্রশ্ন কিন্তু সুখ সম্পর্কে হচ্ছে, করিয়াতি সম্পর্কে প্রশ্ন হচ্ছে না, ভালো করে খেয়াল করবেন, সুকুল করিয়াতি মানে গ্রামের বাজার, গ্রামের বাজার কেমন, গ্রামের বাজার সগিরুন, সগিরুন, জি সগিরুন, সগিরাতুন হবে না সগিরুন, ওয়া কাইফা সুকুল মদিনাতি, সুকুল মদিনাতি, সুকুল মদিনাতি কাবিরুন, 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 জি আচ্ছা সবাই উত্তর দিতে পারেন সমস্যা নেই, মান বাশিরুন ওয়া মান জাইনাবু, বাশির কে, জাইনাব কে, মান বাশিরুন ওয়া মান জাইনাবু, বাশির কে আর জাইনাব কে, বাশির কে ছিল উপরে দেখি একটু আমরা, বাশির কে ছিল, বাশিরুন হচ্ছে,
আম্মু খালিদিন, আম্মু খালিদিন, বাশির হচ্ছে আম্মু খালিদিন, খালিদিন ইসমু বাশিরুন, যে ইসমু বাশিরুন, তাহলে আমরা বলতে পারি বাশিরুন হচ্ছে আম্মু খালিদিন। মান দিয়ে প্রশ্ন করেছে বাশির কে, তাহলে বাশির হচ্ছে বাশিরুন আম্মু খালিদিন, বাশির হচ্ছে খালিদিন খালিদিন, জি বাশির হচ্ছে খালিদের চাচা চাচা। আর জাইনাব কি ছিল? জাইনাব ছিল বাশিরের চাচি, ওয়া জাইনাবু আম্মাতু খালিদিন, আম্মাতি বাশিরি আম্মাতু খালিদিন, যে আম্মা তো বাশিরের না, আম্মা তো খালিদিন, এরা দুজন হচ্ছে চাচা চাচি, খালিদের চাচা চাচি। তাহলে বাশিরুন হচ্ছে আম্মু খালিদিন, খালেদের চাচা হচ্ছে বাশির, ওয়া আম্মাতু ওয়া জাইনাবু আম্মাতু হুও বলতে পারি, বা আম্মাতু খালিদিন, আর জাইনাব হচ্ছে খালেদের চাচি। আচ্ছা, কাইফা আম্মু খালিদিন, উত্তর দেন পরেরটা দেওয়া আছে, ওই আগেরটার উত্তর পরেরটা দেওয়া আছে, আম্মু খালিদিন বলাই আছে, আম্মু খালিদিন রজুলুন তৈয়বুন, রজুলুন তৈয়বুন, আচ্ছা মুয়াদ্দাবুন, উপরে তো উত্তর যেটা দেওয়া আছে ওইটা দিতে হবে নাকি? ওই যে রজুলুন তৈয়বুন দেওয়া আছে, মুয়াদ্দাবুন তো ছেলেদের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে হয়, রজুলুন তৈয়বুন, জি জি। ওয়া কাইফা আম্মাতুহু, আর তার চাচি কেমন? আম্মাতুহু ওয়া আম্মাতুহু ইমরাতুন তৈয়বাতুন, ওয়া আম্মাতুহু ইমরাতুন তৈয়বাতুন, তৈয়বাতুন, এবং তার চাচি হচ্ছে উত্তম মহিলা। মান বিলালুন ওয়া কাইফা হুয়া, বিলাল কেমন এবং বিলাল কে, আর বিলাল কেমন, বিলাল কে, বিলাল কে ছিল এখানে, বিলাল বিলাল, বিলালুন আখু ফাতিমাতু, আখু ফাতিমাতা হবে, আখু ফাতিমাতা, বিলালুন আখু ফাতিমাতা। আর সে কেমন ছিল? ওয়া কাইফা হুয়া, হুয়া, আর সে কেমন ছিল? ওয়া হুয়া তিলমিজুন মুস্তাহিদুন, ওয়া হুয়া তিলমিজুন, এই যে এখানে আছে মুস্তাহিদ, ওয়া হুয়া তিলমিজুন মুস্তাহিদুন, মুয়াদ্দাবুন, মুয়াদ্দাবুনও আছে মনে হয়, জি না, ফারহানা সম্পর্কে বলা আছে, খালেদ সম্পর্কে বলা আছে মুয়াদ্দাবুন, বেলাল হচ্ছে তিলমিজুন মুস্তাহিদুন, জি মুস্তাহিদুনও বলা যাবে, একটা গুণ বললে হলো মুস্তাহিদুন। আবার পরবর্তীতে যে উখতু বিলালিন ওয়া হুয়া আখুহা, মুয়াদ্দাবুন সম্পর্কে বলা আছে এখানে, ফারহানা সম্পর্কে, আন্তি বিনতুন মুয়াদ্দাবাতুন ওয়া আখুকা ওয়ালাদুন মুয়াদ্দাবুন, ফারহানার ভাইয়ের কথা বলা আছে, এটা তো এটা কার, এটা হচ্ছে ফাতেমার ভাই, জি জি, বেলাল হচ্ছে ফাতেমার ভাই, আর ফারহানার ভাই হচ্ছে মুয়াদ্দাবুন, আর ফারহানা হচ্ছে মুয়াদ্দাবাতুন, আর ফারহানার ভাই হচ্ছে মুয়াদ্দাবুন, আর বেলালের বোন আর বেলাল তারা দুজন হচ্ছে তিলমিজুন মুস্তাহিদুন আর তিলমিজাতুন মুস্তাহিদাতুন, তাদের দুজনের সম্বাদ দেওয়া আছে। তো যাই হোক, ওটা একটু পড়লেই পাওয়া যাবে, আরও কয়েকবার পড়লেই পাওয়া যাবে সবগুলোই। এরপরে বলা আছে মান ফাতেমা তো কাইফাহিয়া, ওই যে একই কথা, ফাতেমা কে, ফাতেমা হচ্ছে তাহলে বেলালের, বেলালের বোন, বেলাল ফাতেমার যদি ভাই হয়, ফাতেমা হচ্ছে উক্তু বেলালিন, বেলালের বোন, ফাতেমা তো উক্তু বেলালিন, ফাতেমা হচ্ছে বেলালের বোন। ওয়া কাইফাহিয়া, ওয়াহিয়া বিনতুন মুয়াদ্দাবাত, ইয়া বিনতুন মুস্তাহিদাতুন, ইয়া তিলমিজাতুন মুস্তাহিদাতুন, তিলমিজাতুন মুস, জি তিলমিজাতুন মুস্তাহিদাতুন, সে ছাত্রী, পরিশ্রমী ছাত্রী। হাল ফারহানা তো বিনতুন মুয়াদ্দাবাতুন, ফারহানা কি ভদ্রমে, ওখানে বলা আছে ফারহানা ভদ্রমে, জি নাম ফারহানা তো, ফারহানা তো বিনতুন মুয়াদ্দাবাতুন। হাল আকুহা ওয়ালাদুন মুয়াদ্দাবুন, তার ভাই ফারহানার ভাই, আকুহা মানে ফারহানার ভাই, নাম নাম আকুহা ওয়ালাদুন মুয়াদ্দাবুন। কাইফা খালিদুন ওয়া কাইফা জাওজুহা, জাওজুহা মানে তার স্বামী, জাওজাতুহা তার স্ত্রী, কাইফা খালিদুন খালেদ কেমন, আর ওয়া কাইফা জাউ জাতুহু আর তার স্ত্রী কেমন, খালেদ কেমন এবং খালেদের স্ত্রী কেমন। এই যেখানে বলা আছে যে খালেদ হচ্ছে ইয়া খালিদুন আনতা রজুলুন তৈয়বুন, তাহলে খালিদুন হবে খালিদুন রজুলুন তৈয়বুন, খালিদুন রজুলুন তৈয়বুন, আনতার জায়গায় আমরা খালেদের নামটা বসাবো, কারণ যখন আমরা খালেদকে ডেকে বলছি ইয়া খালিদু, হে খালেদ আনতা রজুলুন তৈয়বুন, কিন্তু খালেদ সম্পর্কে যখন আমরা প্রশ্ন দেবো তখন আংতা বলবো না, তখন কি বলবো, খালিদুন রজলুন তৈয়বুন, আংতার জায়গায় আমরা কি বসাবো, আংতার জায়গায় বসাবো খালিদুন, আর ঝাউ জাতু হু বলবো, ঝাউ জাতু হু বলবো, এখানে ঝাউ জাতু হু কাবাদ দিয়ে হু লাগিয়ে দেবো, কারণ আমরা তো আরেকজন সম্পর্কে বলছি, তার স্ত্রী,
প্রশ্ন উত্তর যত বেশি আমরা প্র্যাকটিস করব তত কিন্তু আরবি ভাষাটা আরো ক্লিয়ার হবে, একে অপরকে আমরা প্রশ্ন করতে পারবো। আচ্ছা, এবার আমাদের বাস্তব জীবনের ব্যবহার আছে, সময় অনেক হয়ে গেছে। আল কুরআনু কিতাবুল্লাহি, আল কুরআনু কিতাবুল্লাহি, কিতাবুল্লাহি, কোরআন সম্পর্কে খবর দেওয়া হচ্ছে মুজাব মুজাবিলাহির মাধ্যমে। কোরআন হচ্ছে কার কিতাব? আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি। তাহলে লাফজে আল্লাহ হচ্ছে মুজাবিলাহি, কিতাব হচ্ছে মুজাব, মুজাব মুজাবিলাহি, আল কুরআনু কিতাবুল্লাহি। আচ্ছা, এর আগে কিন্তু আমরা পড়েছিলাম যেমন কাবাতু কিবলাতুনা, এরকম পড়েছিলাম, তখন মুজাব মুজাবিলাহি করেছিলাম জমিরের দিকে, আর এখন আমরা মুজাব মুজাবিলাহি করতেছি আর একটা ইসিমের দিকে। আল কুরআনু কিতাবুল্লাহি, আমরা বলছিলাম আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, এখন বলছে আল কুরআনু কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি, আল কাবাতু বাইতুল্লাহি, আল্লাহর ঘর। জি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা জিনিস মনে রাখতে হবে, সবকিছুকে মুজাব, সবকিছুকে মুজাব করা মানে অর্থ সবকিছুর একই হয় না, সবকিছুর অর্থ একই রকম আসে না। যেমন হামজাতু আসাদুল্লাহি ও আসাদু রাসূলিহি বলা হয়, হামজাতু আসাদুল্লাহি আসাদু রাসূলিহি, ওটা মুজাব মুজাবিলাহি বলা হয়। হামজাতু মানে হামজা রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আসাদুল্লাহি আল্লাহর আসাদ সিংহ, আল্লাহ এবং তার রাসূলের সিংহ, আসাদুল্লাহি আল্লাহর সিংহ ও আসাদু রাসূলিহি এবং তার রাসূলেরও সিংহ, মানে এটা আরো জোরদার দেওয়া হয়েছে। এটাও কিন্তু মুজাব মুজাবিলাহির মাধ্যমে বলা হয়েছে, আমরা খুতবায় শুনি অনেক সময় অনেক জায়গাতে, ও হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি, হামজা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহর সিংহ এবং তার রাসূলের সিংহ। তারপরে কি বলা হয়, খালিদ কে সাইফুল্লাহ বলা হয়, সাইফুল্লাহি আল্লাহর তরোয়ার, সাইফুল মানে তরোয়ার, ও খালিদু সাইফুল সাইফুল্লাহি, ও খালিদুন সাইফুল্লাহি, এটা এমন আল্লাহ তলোয়ার যে তলোয়ার আল্লাহ খুলেছেন আর এটা খাপার বন্ধ করছেন না খালেদের মাধ্যমে। আমি যেটা বলছিলাম মুজাব মুজাব ইলাহি দ্বারা এক এক সময় এক এক জিনিস বোঝানো হয়। আল কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব, আল কাবা তো বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। জি, মুহাম্মাদুন রসুল রসুল্লাহি, এই যে রসুল্লাহি এটা কিন্তু যে আসছে আমাদের মুজাব মুজাব ইলাহি, মুহাম্মাদুন রসুল্লাহি, মুহাম্মাদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো মানে বোঝা যাচ্ছে না? এখন আমরা তো আমাদের অনেক কিছুর এখন মানে বুঝতে পারবো যারা নতুন, যারা আর পুরাতন আপনারা আগে পড়েছেন এগুলো এমনি বুঝতে পারবেন। আর তারকিবটা খেয়াল করেন, এটা হচ্ছে যে মুহাম্মাদুন হচ্ছে এখানে মুবতাদা আর রাসূলুল্লাহ কি মুজাব মুজাবিলাহি মিলে খবর, খবর, আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্র্যাকেটের মধ্যে আছে জুমলাই মুতারিদা, অর্থাৎ এটা হচ্ছে এই মূল জুমলার অংশ না, এটা দোয়া হিসাবে আসছে। আব্দুল্লাহি, আব্দুল্লাহি মানে কি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, সরাসরি আমরা আব্দুল্লাহ বলেই চিনি, নাম যেহেতু একজন আর আব্দুল্লাহ। আব্দুল্লাহ কি ছিল? ওয়ালা ওয়ালিদু, ওয়ালিদু মানে হচ্ছে পিতা, ওয়ালিদুর রাসূলি, কার পিতা? রাসূলের পিতা, ওয়ালিদু। ওয়ালাদু মানে আমরা জানি যে ওয়ালাদু মানে হচ্ছে সন্তান বা ছেলে, আর ওয়াতে যদি টান দিই ওয়ালিদু তাহলে কি হবে? ওয়ালিদুর রাসূলি, ওয়ালিদুর রাসূলি, টান আছে ওয়াতে, ওয়ালিদুর রাসূলি, রাসূলের পিতা, বাবা, আব্বা, রাসূলের আব্বা। আব্দুল্লাহ হচ্ছে রাসূলের আব্বা। ও আমিনাতু, মেয়ের নাম, এজন্য তানবিন হচ্ছে না, ও আমিনাতু, আর আমিনা হচ্ছে ওয়ালি দাতুহু, একটা গোলতা আছে তার মানে মাতা, মাতা, দাতি হু, ওয়ালি দাতি হু, না ওয়ালি দাতু, দাতুহু, দাতু, ওয়ালি দাতু, ওয়ালি দাতু হু, এর সাথে যেহেতু মুজাব আছে তাই জেড দিচ্ছে না, আগে কেউ জেড দেওয়ার মতো কেউ নাই। ওয়া আমিনা তো হচ্ছে খবর ইয়া মুবতাদা, ওয়ালি দাতু হু মুজাব মুজাবিলাহি মিলে খবর। হুটা কি মার্জু করতেছে রাসূলকে? জি, হুটা মার্জু করছে রাসূলের দিকে। জি, অর্থাৎ ওয়ালি দাতুর রসুলি, আমরা এভাবে হুয়ের জায়গায় যদি নামটাকে বসাই তাহলে ওয়ালি দাতুর রসুলি, রসুলের পিতা, রসুলের মাতা, মাতা, তাহলে আব্দুল্লাহ হচ্ছে ওয়ালিদুর রসুলি, ও আমিনাতু ওয়ালিদাতু হু বা ওয়ালিদাতুর রসুলি। খাদিজাতু, খাদিজাকে, খাদিজাতু হচ্ছে ঝাউজাতুর রসুলি, ঝাউজাতুন মানে তো আমরা বললাম ঝাউজন, ঝাউজাতুন স্বামী স্ত্রী,
জাওজাতুর রসুলি, রসুলের স্ত্রীর নাম হচ্ছে খাদিজাত, খাদিজাত জাওজাতুর রসুলি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া উম্মু ফাতিমাতা, অর্থাৎ খাদিজা সম্পর্কে দুইটা খবর দেওয়া হচ্ছে, খাদিজা সম্পর্কে মাহতু মাহতু আলাহি মিলে দুইটা খবর দেওয়া হচ্ছে, একটা হচ্ছে খাদিজাকে জাওজাতুর রসুলি রসুলের স্ত্রী, আর একটা কি খবর দেওয়া হচ্ছে উম্মু ফাতিমাতা এবং সাথে সাথে কি ফাতেমার মা মা। তাহলে খাদিজা তো হচ্ছে একই সাথে যেরকম জাওজাতুর রসুলি রসুলের স্ত্রী, আবার একই সাথে কি উম্মু ফাতিমাতা ফাতেমার মা। তাহলে জাওজাতুর রসুলি মুজাব মুজাব আলাইহি মিলে মাহতুব আলাইহি, আর উম্মু ফাতিমাতা মুজাব মুজাব আলাইহি মিলে মাহতুব মাহতু মাহতুব আলাইহি মিলে খবর, খাদিজা তো সম্পর্কে দুইটা খবর এবং দুইটা খবরকে জোড়া লাগানো হয়েছে মাহতুব আতব দিয়ে, হরফে আতব দিয়ে। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, বিনতু মুহাম্মাদিন ফাতেমা মুহাম্মাদের কি মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা মুহাম্মাদিন, ফাতিমা তো হচ্ছে বিনতু মুহাম্মাদিন, এখানে জের হচ্ছে মুহাম্মাদিন বিনতু মুহাম্মাদিন। জি এই যে আপনার নুফহাতুল আরব নামের একটা কিতাব আছে, সেই কিতাবে অনেক সুন্দর সুন্দর মজার কাহিনী আছে, যে তোমরা এরকম আরবদেরকে জিজ্ঞেস করো, তোমরা এরকম বারবার এক একবার এক এক রকম কথা বলো কেন, একবার বলো মুহাম্মাদান, একবার বলো মুহাম্মাদিন, একবার বলো মুহাম্মাদুন, তো বুঝেনি। ওই সুন্দর সুন্দর কাহিনী আছে ওখানে নুফাতুল আরবে। ফাতেমা তো ওটা একটা আদবের কিতাব, ফাতেমা তো বিনতু মুহাম্মাদিন, ফাতেমা হচ্ছে মুহাম্মাদের মেয়ে মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আর মাত্র এক লাইন আছে, আলিয়ুন জাওজু ফাতেমা, আলীকে জাওজু ফাতেমার স্বামী, ফাতেমার স্বামী। জি এই যে ফাতিমাতা মোজাবিলাহিন জবরের দ্বারা হয়েছে এখানে ফাতিমাতা, আব্দুল মুত্তালিবি, আব্দুল মুত্তালিবি মানে সরাসরি আমরা নামই দিতে পারি, মুত্তালিবের বাবা মানে আব্দুল মুত্তালিব একজনের নাম, আব্দুল মুত্তালিব জাদ্দুর রসুলি, জাদ্দুর মানে হচ্ছে দাদা, জাদ্দুর রসুলি রসুলের দাদা, আব্দুল মুত্তালিবি জাদ্দুর রসুলি, এটা দুটাই মোজাব মোজাবিলাহিন রসুলের দাদা। জি আর আবু তালিবিন, আবু তালিবিন তালেবের পিতা পিতা, তালেবের পিতা অনুসন্ধানীর যে অনুসন্ধান করে তার পিতা, আবু তালেবের আম্মুহু তার চাচা, তার মানে কার যে রসুলের চাচা, রসুলের চাচা। জি আমরা আমাদের ইসলামিক জীবনের অনেক কিছু তথ্য এখানে জানতে পারলাম, মোটামুটি আমরা অনেক কিছু শেখার ইয়াতে চলে আসছি, সামনে আগামী পাঠে ইনশাল্লাহ আমরা জরফ সম্পর্কে জানবো, এটাকে বলা হয় জরফ, জরফ সম্পর্কে জানবো, ইসমে জরফ বলা হয় স্থানবাচক এবং কালবাচক, এখানে প্রথমে স্থান দিয়ে শুরু হবে তারপরে কাল পরে আসবে, যেমন কাছে সামনে নিচে ইনশাল্লাহ আরো অনেক ব্যাপক ব্যবহার দিয়ে আরো অনেক কথা মানে আরবি ব্যাপক বিষয় আমরা জানতে পারবো ইনশাল্লাহ। না এগুলো হরফে জান না, এগুলো হরফে জান না, এগুলো আমি বললাম কি ইসমে জরব, ইসমে জরব, ইসমে জরব, ইসমে জরব। জি হরফে জাত তো ফি আন আলা হাতা ইলা, তো আজকে এই পর্যন্তই, আমরা ইনশাল্লাহ সামনের দিন হরফ জরফ সম্পর্কে জানবো ইনশাল্লাহ সপ্তম পাঠ, তো সেই পর্যন্ত সবাই আগের পাঠগুলো ভালো করে প্র্যাকটিস করেন, বারবার পড়েন যাতে একবারে আয়ত্তে চলে আসে, দ্রুত বেগে পড়তে গেলে আলিফ জের জবরে কোনো সমস্যা না হয়, এইভাবে প্র্যাকটিস করে থাকেন। তো আজকে এ পর্যন্তই, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা আমালান মুতাকাব্বালা, ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।